সূচনা কথা স্কুলের ছেলেমেয়েরা এখন অনেক পড়াশোনা করে অনেক তাদের বইয়ের ভার অনেক তারা জানে পুরোনো দিনে ফিরে তাকালে মনে হয় সে তুলনায় আমরা ছিলাম কতই অপরিণত আমাদের লেখাপড়া নিয়ে বাবা মায়েরা ভাবতেন ওনা খুব বেশি তবে অনেকটাই অবশ্য নজর রাখতেন স্কুলের মাস্টার মাস্টারমশাইরা দিনে দিনে তাদের সঙ্গে গড়ে উঠত বেশ একটা আত্মীয়তার যোগ স্বাধীনতার কয়েক বছর আগে থেকে যে স্কুলটিতে আমরা পড়েছি একদিন তারই কয়েকটি টুকরো টুকরো ছেলে মানুষই ছবি নিয়ে এই বই আমাদের যিনি হেডমাস্টার মশাই ছিলেন তার জন্ম হয়েছিল আজ থেকে ঠিক একশো বছর আগে অশ্বিনী কুমার দত্ত আর রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার একান্ত অনুরাগী ছিলেন তিনি তার শতবর্ষের স্মরণে এই লেখাগুলিকে একত্র করা গেল আজ লেখাগুলির শুরু হতে পেরেছিল প্রয়াত বন্ধু পূর্ণেন্দু পত্রীর তারায় তার সম্পাদিত সকাল পত্রিকার জন্যে আর বইটির প্রকাশ হতে পারল শ্রী কার্তিক ঘোষ আর শ্রী দেবজ্যোতি দত্তের নিরন্তর উৎসাহে লিখেছেন শঙ্খ ঘোষ পাঁচই জানুয়ারি উনিশশো সাল নিজের কাজ নিজে তোমাদের স্কুলে পার্লামেন্ট আছে পার্লামেন্ট নেই তো আমাদের স্কুলে কিন্তু ছিল বিশ্বাস হচ্ছে না আচ্ছা তাহলে শোনো সেই গল্প পদ্মাপাড়ির সামান্য একটা রেল কলোনি তিন দিকে তাকে ঘিরে আছে ছোট ছোট গ্রাম সেই কলোনির ছোট্ট একটা স্কুল সেই দূর উনিশশো চুয়াল্লিশ সাল কতই বা তার ছাত্র সংখ্যা হবে তখন গ্রাম আর কলোনির ছেলেরা মিলে বড়জোর দুশো আড়াইশো স্কুলের হেডমাস্টার মশাইকে ভালোবাসে ছেলেরা আবার ভয়ও করে একদিন তিনি সেই ছেলেদের কাছে বসে বললেন তোমাদের জন্যে একটা নতুন কথা ভেবেছি তোমাদের নিজেদের একটা পার্লামেন্ট হবে পার্লামেন্ট আমাদের পার্লামেন্ট সে আবার কি বস্তু হেডমাস্টার মশাই বললেন তোমাদের নিজেদের দায়িত্ব নেবে নিজেরাই নিজেদের কোনো সমস্যা হলে তার মীমাংসা করবে নিজেরাই সেটাই কি ভালো নয় কিসের দায়িত্ব কিসের মীমাংসা কিছুই আমরা বুঝতে পারিনি গোড়ায় পরে একটু একটু করে স্পষ্ট হলো তার গোঠা কথাটা শুনতে শুনতে কথাগুলির মধ্যে একটা মজার একটা পরিকল্পনা ভেসে এলো যে আমরা সবাই একেবারে চনমন করে উঠলাম মাস্টারমশাই বললেন প্রত্যেক ক্লাসেই নানা রকম কাজের পরিচালনার জন্যে কয়েকটা বিভাগের ছক কষা হবে যেমন ধরো ক্লাসের সৌজন্য ক্লাসের শৃঙ্খলা ঠিকঠাক রাখবার দায়িত্ব থাকবে একটা বিভাগের তার নাম হবে ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিনস সেকশন সাতজন সদস্য থাকবে সেই সেকশনে ক্লাসে ঠিক করে নেবে কারা সেই সদস্য সদস্যরা ঠিক করে নেবে তাদের মধ্যে কে হবে প্রধান আর সেই হবে সেই বিভাগের মন্ত্রী মন্ত্রী একেবারে মন্ত্রী হ্যাঁ মন্ত্রী বিভাগ থাকবে এই রকম নটা আর প্রত্যেক বিভাগের সদস্য থাকবে সাতজন সাত নং তেষট্টি জন ছেলে তো আর নেই কোনো ক্লাসেই একই ছেলে তাই বিভিন্ন বিভাগের সদস্য হতে পারে তার রুচি আর প্রবণতার ধরন অনুযায়ী সকলেই সদস্য অনেকেই মন্ত্রী আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজার রাজত্বে শুনতে শুনতে উত্তেজনায় খাড়া হয়ে বসেছি আমরা কী কী নটা বিভাগ ইংরাজিতে বলা হয়েছিল নামগুলি শক্ত মলাটে লম্বাটে একটা নীল খাতার পাতায় লেখা হচ্ছিল নাম ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিন সেকশন লিটারারি সেকশন ফাইন আর্টস ইঞ্জিনিয়ারিং অ্যাগ্রিকালচারাল অ্যাথলেটিক্স হেলথ সোশ্যাল সার্ভিস আর অ্যামিউজমেন্ট সেকশন নটা বিভাগের তেষট্টিটা সদস্য নাম ঠিক হবে ছেলেদের নিজস্ব নির্বাচনে সাতটির নাম মন্ত্রীর সব মিলিয়ে একজন হবে ক্লাসের মুখ্যমন্ত্রী আর গোটা স্কুল মিলিয়ে একজন হবে প্রধানমন্ত্রী হেডমাস্টার মশাই তিনি হবেন প্রেসিডেন্ট ব্যাস রাতারাতি একটা গাম্ভীর্য এসে গেল আমাদের চালচলনে বেশ একটা মন্ত্রী ভাব কতই যেন দায়িত্ব আমাদের কিন্তু ভাব এলেই তো হলো না মন্ত্রী বা সদস্যের যোগ্য কাজও তো কিছু করা চাই ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিন সেকশনের তত্ত্বাবধানে ক্লাসের শৃঙ্খলা রাখা কিংবা লিটারেরি সেকশনের দৌলতে দেয়াল পত্রিকার আয়োজন করা ছাড়া আর যে কী করা যায় তা মাথায় আসছিল না ঠিকই ও হ্যাঁ কোথাও আগুন লাগলে প্রায় কীরকম করে যেন আগুন লাগতো এখানে ওখানে বা কারোর অসুখ করলে দৌড়াতে পারে বটে সোশ্যাল সার্ভিসের ছেলেরা থিয়েটারে আয়োজন করতে পারে অ্যামিউজমেন্ট সেকশন কিন্তু আর আর কিছু এমন একটা দুর্ভাবনার সময় ইঞ্জিনিয়ারিং বিভাগের মন্ত্রী মশায়া মাথা এলো আচ্ছা ক্লাস ঘরটা তো ময়লা হয়ে আছে অনেক দিন চুনকাম করে ফেললে কেমন হয় লাফি উঠল সেই বিভাগের ছেলেরা আর সঙ্গে সঙ্গে গোটা ক্লাস দরবারে গেল হেডমাস্টার মশায়ার কাছে মই বুরুষ বালতি চুন খোঁজবার জন্য দিকে দিকে দৌড়ালো সবাই সেসব সংগ্রহ হওয়ার পর কিছু ছেলে লেগে গেল কাজে আর অন্যরা রইল তাদের আশেপাশে উৎসাহ দেওয়ার জন্যে পরদিন একেবারে ঝকঝকে তকতকে ক্লাসে ঢুকে ক্লাস টিচার বেশ আন্তরিক খুশিতে বলে উঠলেন বাহ তোমরা তোমরা নিজেরাই এসব করেছ কি ক্লাস নাইন করেছে টেনই বা তবে নয় কেন কেন নয় এইট শুরু হয়ে গেল এক অলক্ষ প্রতিযোগিতা কোন ক্লাস সবচেয়ে বেশি সুন্দর করে তুলতে পারে তাদের ক্লাস ঘর তার প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু হলো আরও একটা ইঞ্জিনিয়ারিং সেকশন ঘর রং করছে আচ্ছা বেশ অ্যাগ্রিকালচার সেকশন তাহলে বাগান করবে দেখি তো সেটা আরও ভালো কাজ করা যায় কি না শুরু হলো পাশাপাশি বাগান তৈরির হল্লা বিকেলবেলায় খুরপি কোদাল নিয়ে তৈরি সবাই অল্পদিন দিন পরেই নানা রকমের ফুলে ভরা সেই বাগান সারির সামনে দাঁড়িয়ে মাস্টারমশাইরা বলেন এই যে এটা ক্লাস সিক্সের বাগান এটা ক্লাস সেভেনের এটা ক্লাস টেনের বাগান এটা নাইনের ছোটই তো শহর শহরময় ছড়িয়ে যায় কথাটা ক্লাস ঘরের ভেতরটা সবার চোখে না পড়লেও বাগান তো বাইরে থেকে সবাই দেখতে পান ফলে মুখে মুখে রোটে গেল একটা বাঁকা কথা স্কুলের হেডমাস্টার মশাই ভারী চালাক লোক একেবারে বিনে পয়সায় গোটা স্কুলটা রঙ করিয়ে নিলেন আর ভরিয়ে নিলেন বাগানে বাগানে ভারী চালাক কিন্তু সেসব কথা আমরা কি তখন আর গ্রাহ্য করি নিজেদের কাজ নিজেরা করছি ভেবে গর্বগর্ব মুখে ঘুরে বেড়াচ্ছি সবাই আমরা স্কুল পার্লামেন্টের মস্ত ভার পাওয়া সেই খুদে খুদে সদস্যরা নমস্কার